ব্যাকটেরিয়াকে অনেক প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করতে পারে। যখন নরমাল এটা অর্ধ মানে কঠিন থাকে তখন তাকে আমরা স্লাইম স্তর বলি, আর যখন সেটা খুব কঠিন হয়ে যায় তখন তার নাম হয় ক্যাপসুল। এবং এই ক্যাপসুল বা জিনিসটার কাজ কি বলতে, দেখো এর গায়ে অনেক সময় কিছু খাবার টাবার আটকায় ব্যাকটেরিয়া, সেগুলোকে খাদ্য রূপে অনেক সময় গ্রহণ করতে পারে। আর কি করে বলছে, ব্যাকটেরিয়া এটার সাথে কিছুটা নাইট্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে, মানে যেটা নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া এগুলো ক্যাপসুলের সাহায্যে করতে পারে। এরপর থেকে ক্যাপসুলের ভেতরের দিকে চলে আসছো যে অংশটা, তাকে আমরা বলি কোষ প্রাচীর বা সেল ওয়াল। আমি একটু আগেই বললাম যে এদের কোষ প্রাচীর বা সেল ওয়াল সাধারণত আমরা উদ্ভিদ কোষে কোষ প্রাচীর যেরকম থাকে সেলুলোজ দিয়ে তৈরি, এটা তা নয়। এদের মধ্যে মিউকোপেপটাইড কিংবা পেপটাইডো গ্লাইকান নামে একটা উপাদান দিয়ে তৈরি। এই মিউকোপেপটাইড কিংবা পেপটাইডো গ্লাইকানের মধ্যে বলে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন কিংবা এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড নামে দুরকম অ্যামাইনো সুগার থাকে। আবার বলছি, ভালো করে শুনে নাও, এই কোষ প্রাচীর যেটাকে আমরা বললাম, এই কোষ প্রাচীরের মেন উপাদান হচ্ছে মিউকোপেপটাইড কিংবা পেপটাইডো গ্লাইকান। এই মিউকোপেপটাইড কিংবা মিউকোপেপটাইডো গ্লাইকানের মধ্যে দুরকম অ্যামাইনো সুগার থাকতে পারে, তাদের নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন বা এবং এন অ্যাসিটাইল বলো মিউরামিক অ্যাসিড। ভালো কথা। এবারে দেখো এটা হচ্ছে কোষ প্রাচীর। ভালো কথা। এবারে দেখো এই কোষ প্রাচীরের ভেতরের দিকে চলে এসো, একদম ভেতরের দিকে আমরা তাকে কোষ পর্দা কিংবা সাইটোপ্লাজমীয় পর্দা বলতে পারি। এই কোষ পর্দা কিংবা সাইটোপ্লাজমীয় পর্দার উপাদান কি, এই কোষ পর্দা কিংবা সাইটোপ্লাজমীয় পর্দার উপাদান হচ্ছে এটা ফসফোলিপিড কিংবা প্রোটিন দিয়ে এটা তৈরি হয়েছে, যেটা নর্মাল কোষের মধ্যেও আমরা দেখতে পাই। এবারে ভেতরের দিকের অংশটা আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি। ব্যাকটেরিয়ার এই পুরো ভেতরের দিকের অংশটাকে, অর্থাৎ কোষ পর্দার ঘেরা এই পুরো ভেতরের সজীব অংশটাকে আমরা এক কথায় প্রোটোপ্লাস্ট বলতে পারি। প্রোটোপ্লাস্ট একটু আগে বলেছি, দেখো যে দুটো অংশ দিয়ে আমরা তৈরি, একটা হচ্ছে এই তরল এই অংশটাকে আমরা ধাত্র, যেটা ব্যাকটেরিয়া তাকে আমরা বলতে পারি সাইটোপ্লাজম। কি বলতে পারি বলো? সাইটোপ্লাজম। ভালো কথা। আচ্ছা, এই সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে, এই সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে বলছি আগে দেখে নাও। এদের মধ্যে এরকম কতগুলো আর লিখলাম, আর মানে এখানে ব্যাকটেরিয়া লিখলাম 70S রাইবোজোম। একটু আগে তোমাদের বলেছিলাম সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে, একটা নাম কি লিখলাম রাইবোজোম। আচ্ছা, তারপর থেকে এই কোষ পর্দার ভেতর থেকে ঘুরে একটা কুণ্ডলী মধ্যে তৈরি করেছে, এটার পাশে আমি লিখলাম এম, এম ফর মেসোজোম। মেসোজোম এদের কাজ কি কি রকম সব আমি একটু পরে আলোচনা করছি। আচ্ছা, আর কি কি থাকে বলতে, দেখো শালক সংশ্লেষকারী যারা ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে লম্বা টে কতগুলো থলি থাকে, এই থলিগুলোকে আমরা বলতে পারি ল্যামেলি, একটু আগে বলেছিলাম। আর এই থলিগুলো যদি গোলাকার হয় এক পর্দা বিস্তৃত, এদিকে তখন বলে ভেসিকল। এই ল্যামেলি কিংবা ভেসিকলের মধ্যে শালক সংশ্লেষকারী যে রঞ্জক, একটু আগে বলেছিলাম ব্যাকটেরিয়া ক্লোরোফিল কিংবা ক্লোরোবিয়াম ক্লোরোফিল, সেগুলো এর মধ্যে কিন্তু থাকে। ঠিক আছে, এর মধ্যে এছাড়া কিছু সঞ্চিত খাদ্য, কি বলবো বল, সঞ্চিত খাদ্য এর মধ্যে থাকে। আচ্ছা, এবারে আমি এক একটা সম্বন্ধে আস্তে আস্তে আলোচনা করব। এরপরে আর কি ব্যাকটেরিয়ার মধ্যে দেখো সব থেকে প্রধান যে অংশ, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড যেটা ওদের দ্বিতন্ত্রী ডিএনএ, ওদের প্রধান অংশ যেটা, সেই দ্বিতন্ত্রী ডিএনএটাকে আমরা নিউক্লিওয়েড কিংবা জেনোফোর বলতে পারি এই অংশটাকে। আর কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে এরকম বীজ বলে চক্রাকার কতগুলো অংশ দেখতে পাওয়া যায়, যাকে আমরা বলি প্লাজমিড ডিএনএ। সব এক এক করে আমি আলোচনা করছি, এরপরে একটু ভালো করে শুনে নাও। আর কি কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একদম ভেতর থেকে বাইরের দিকে কিছু এরকম বলো অংশগুলো দেখা যায়, এগুলোকে আমরা ফ্লাজেলা বলি। কি নাম বলি? ফ্লাজেলা, যেটা ব্যাকটেরিয়ার চরণ গমনে অনেকটা সাহায্য করতে পারে। আর অনেক সময় ব্যাকটেরিয়ার দেহ থেকে কতগুলো এরকম শুদ্ধ শুদ্ধ কতগুলো অংশ বলে একদম বাইরের দিকে দেওয়াল থেকে বেরোয়, এগুলোকে আমরা পিলি বলি, পিলি। ঠিক আছে, এবারে আমি পিলিগুলো অনেক ছোট হয়, ফ্ল্যাজেলা গুলো কিন্তু অনেক বড় হয়, ফ্ল্যাজেলার সংখ্যা কম আর পিলির সংখ্যা কিন্তু অনেক বেশি হয়। আচ্ছা, এবারে যেটা আমি একটা করে আলোচনা করতে যাচ্ছি, প্রথমেই দেখো আগে আমি আলোচনা করতে যাচ্ছি এই মেসোজোম, এই মেসোজোম ব্যাপারটা একটু কি। প্রথমে দেখো এই মেসোজোম মানে কি, একটা এই সাইটোপ্লাজমিক পর্দাটা এই ভেতরের দিকে ঢুকে গিয়ে একটা কুণ্ডলী মতো তৈরি করে ফেলেছে, দেখেছো, এই অংশটাকে আমরা বলি মেসোজোম। এই মেসোজোম দু রকমের হয়, একটাকে আমরা বলি সেপটাল মেসোজোম আর একটাকে আমরা বলি ল্যাটেরাল মেসোজোম। সেপটাল মেসোজোমের কাজ কি, সেপটাল মেসোজোমের কাজ হচ্ছে যে ব্যাকটেরিয়া যখন বিভাজন ঘটে তখন ব্যাকটেরিয়াকে মাঝখান থেকে দুটো অংশে ভাগ করে দেয়, এবং এই নিউক্লিয়াসকে ভাগ করতে এই মেসোজোমে কিন্তু তখন সেপটাল মেসোজোমের একটা ভূমিকা আছে। এবং এই
মেসোজোম বলো ব্যাকটেরিয়া কি বিভাজন ঘটাতে, অর্থাৎ বংশ বিস্তারের সময় ব্যাকটেরিয়া কি বিভাজন ঘটাতে সাহায্য করে। আর একটাকে বলে ল্যাটেরাল মেসোজোম। এই ল্যাটেরাল মেসোজোমের মধ্যে কিছু উৎসেচক জমা থাকে যেগুলো ব্যাকটেরিয়া মানে শোষণে শোষণ কার্য করতে বা অবাধ শোষণে কিছুটা সাহায্য করে। এর মধ্যে জমে থাকা উৎসেচক সেটা ল্যাটেরাল। তাহলে মেসোজোমকে দুভাগে ভাগ করলাম, একটাকে বলে সেপ্টাল মেসোজোম, একটাকে বলে ল্যাটেরাল মেসোজোম। এরপর হচ্ছে দেখো চলে আসছি আমরা কি বলো, এরপরে চলে আসছি রাইবোজোমের কথা। ঠিক আছে, দেখো রাইবোজোম, ওদের রাইবোজোমটাকে আমরা একটু আগে বলেছিলাম যে 70S, কারণ ওটা প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের আকার কত, 70S। এস মানে কি ভেদ বর্গের একক, তোমরা মাধ্যমিকেও পড়েছিলে। এবং এখানে এই 70S টাকে যে আমি যদি ভাঙি, 70S সমান সমান এটা 50S প্লাস 30S, অর্থাৎ আমরা বলতে পারি এর দুটো অধ্যায়ক দিয়ে তৈরি, সেটা হচ্ছে 50S আর 30S। এই দুটো অধ্যায়ক দিয়ে এই 70S টা তৈরি হয়। আর এই যে রাইবোজোম গুলো কিন্তু দু প্রকারের হয়। রাইবোজোম দু প্রকারের কি, একটা সংযুক্ত রাইবোজোম, একটা মুক্ত রাইবোজোম। সংযুক্ত রাইবোজোম গুলো এই কোষ পর্দার গায়ে কিন্তু আটকে থাকে, এরা কিন্তু ছিঁড়ে আসে না। আর মুক্ত রাইবোজোম গুলো সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়ায়। একটা কোষের যদি একটা ব্যাকটেরিয়াকে আমি ধরে নিই 100 ভাগ হয়, তাহলে তার রাইবোজোমের ওয়েট হবে 30 ভাগ, অর্থাৎ মোট ব্যাকটেরিয়ার শুষ্ক ওজনের প্রায় 30% হচ্ছে এই রাইবোজোম গুলোর ওয়েট। আর কি বলতে, দেখো রাইবোজোম গুলো সাধারণত সংখ্যায় প্রায় 10,000 মতো হতে পারে এক একটা ব্যাকটেরিয়ার মধ্যে। একটা রাইবোজোম গুলো কাজ কি বলো, কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ করা, অর্থাৎ প্রোটিন সিনথেসিস, এটাই হচ্ছে রাইবোজোমের কাজ, যার জন্য আমরা রাইবোজোমকে প্রোটিন কারখানা বলি। হয়ে গেল। এবারে রাইবোজোমে পরে আমরা চলে আসছি প্লাজমিড। দেখো এর মধ্যে প্লাজমিড, ব্যাকটেরিয়ার মূল ডিএনএ কে বাদ দিলে কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে দ্বিচক্রি একটা বলো চক্রাকার অংশ আমরা দেখতে পাওয়া যায়, তাকে আমরা ডিএনএ বা প্লাজমিড ডিএনএ বলি। এই প্লাজমিক ডিএনএ গুলো একটা বিরাট ভূমিকা রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, অর্থাৎ যখন ক্লাস 12 এ তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বে তখন তার মধ্যে দেখবে একটা বিরাট ভূমিকা রয়েছে এই প্লাজমিক ডিএনএ গুলো। প্লাজমিক ডিএনএ গুলো তখন ভেক্টর রূপে কাজ করে, অর্থাৎ ট্রান্সজেনেসিস পদ্ধতি বা যেগুলো ক্লোনিং পদ্ধতি, এগুলো কতগুলো পদ্ধতি দেখুন পড়বে, সেই পদ্ধতিতে এগুলো তখন ভেক্টর রূপে কাজ করে, অর্থাৎ ব্যাকটেরিয়ার মানে মানব সমাজে এক কথা এই প্লাজমিক ডিএনএ এর একটা বিরাট ভূমিকা রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এবং এই যে প্লাজমিক ডিএনএ কতগুলো আমি নাম দেখবো, যখন বোর্ডে প্রথমে লিখেছিলাম যেমন এ প্লাজমিড মানে এক কথায় সেক্স প্লাজমিড, যেটা আমরা একটু পরে পড়াবো দেখবে, যেটা ব্যাকটেরিয়া সংযুক্তি পদ্ধতিতে জনন কার্যের সময় এই প্লাজমিড গুলো কাজে দেয়। এরপরে দেখবে অনেক সময় আর প্লাজমিড হয়। আর প্লাজমিড মানে কি, এই প্লাজমিড গুলো মনে করে অ্যান্টিবায়োটিক কে প্রতিরোধ করতে এই প্লাজমিড গুলোকে কাজে লাগে, ওরা নিজেদের ক্ষেত্রে কাজে লাগাতে পারে। এছাড়া আরো কিছু ব্যাকটেরিয়া যেমন টি ওয়ান প্লাজমিড অনেক সময় টিউমার তৈরি করতে কাজে লাগে, অর্থাৎ যেগুলো পরবর্তীকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও পড়বে টি ওয়ান প্লাজমিড।